ভারতের দিল্লি, দিল্লিতে আজকের মুসলমানদের উপরে সীমাহীন জুলুম নির্যাতন করতেছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে, ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন চ্যানেলের সংবাদের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে হিন্দুরা, বিধর্মীরা মুসলমানদের উপরে এত চড়াও হয়েছে, যেখানে পাচ্ছে সেখানেই পিটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের সেই 1992 সনে বাবরি মসজিদ ভাঙা থেকে শুরু করে আজ অবধি গতকালকের একটা এ দেখলাম যে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি শোনানোর জন্য সমস্ত জায়গায়, বিশ্বের সমস্ত জায়গায় এই আহ্বান যে আজান দেওয়া হয়, এই আজানের প্রচার বন্ধ করে দিয়ে তারা সেইখান থেকে হর্নগুলো, মাইকগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে হনুমান না কি ওদের কি জানোয়ার আছে, সেই জানোয়ারের ছবি, মূর্তি, ফ্ল্যাগ, পতাকাগুলো সেইখানে টানিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের দুর্ভাগা যে মুসলমান একদিন এই কোরআনকে হাতে নিয়ে বিশ্বের দরবারে সবার উদ্দে ছিল, সর্বোচ্চ চেয়ারখানা ছিল, আজকের সেই চেয়ার থেকে নেমে যাওয়ার একটাই কারণ আজকের মুসলমানগুলো ভিতরে সব হিংসা পোষণ করেছে, কোরআন থেকে দূরে সরে গিয়ে ইচ্ছা মতনভাবে ইসলামটাকে ব্যবহার করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, কোরআনের ছায়াতলে যদি থাকতো, মুসলমানদের এই যে মুসলমানদের যে বড় চেয়ার, মুসলমানদের যে ঐতিহ্য, এগুলো কি কেউ ছিনিয়ে নিতে পারতো? পারে নাই। আজকের দেখেন বিধর্মীরা, তারা বিভিন্ন ধর্মের অনুসারী, কিন্তু যখন কোনো রকম সমস্যা হয় তখন কিন্তু তারা ধর্ম দেখে না, তখন তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবগুলো এক জায়গায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাদুহুম আউলিয়াউ বাদ, তারা পরস্পর পরস্পরের বন্ধু। এই কথাগুলো কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা। সুতরাং এর থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ভিতরে এই আয়াতের অংশটা দিয়েছেন যে তারা পরস্পর পরস্পরের বন্ধু। সুতরাং এর থেকে শিক্ষা নিয়ে আমাদের কি করতে হবে? আমরা কে আহলে হাদিস, কে হানাফি, কে মালিকি, কে শাফি, কে জামাত ইসলামী, কে চরমোনাই, এসবগুলো না। আমরা দল মত নির্বিশেষে আমরা সকলেই মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলিম। আমাদের পরিচয় কি? এখন আপনি যদি বলেন আমি হলো আহলে হাদিস, আপনি যদি বলেন আমি হানাফি, আপনি যদি বলেন আমি শাফি, আপনি বলেন যদি আমি মালিকি, তাইলে কি আপনার আমার ভিতরে কোনো রকম সেই ঐক্যবদ্ধ থাকলো? থাকলো না। আমার ভাইয়েরা, আজকের এই ঐক্যবদ্ধটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। আজকের দেখুন বাংলাদেশের ভিতরে মুসলমানদের, বাংলাদেশের কথাই বলবো, আজকের মুসলমানদের উপরেও সীমাহীন জুলুম নির্যাতন। তার কারণ 96% মুসলমানের দেশে আজকের, কিন্তু আমরা আমাদের স্বাধীনতাকে বজায় রেখে আমরা বুক ফুলিয়ে চলতে পারছি না। তার কারণ কি? আমরা যদি একটু ভালো হয়ে চলার চেষ্টা করি, আরেকজন এই ভালোটা দেখতে পারতেছে না, সে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে আমাদের এই শান্তিগুলো সব নষ্ট করে দিচ্ছে। সুতরাং আমার ভাইয়েরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহ তাআলার দরবারে আমাদের সকলকে হাজিরা দিতে হবে। এখানে যাওয়ার আগে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের কৃত অপরাধের কথা স্বীকার করে তওবা নিয়ে, ক্ষমা নিয়ে আল্লাহ তাআলার দরবারে যেন আমরা হাস্য উজ্জ্বল চেয়ারা নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। বলেন আমিন।